হ্যালো গাইস, ওয়েলকাম টু প্যাগামন ট্রাভেলার। একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা যাব ধানাউলটি, আর ওখানে আমরা দেখব থেরি লেকের অসাধারণ সৌন্দর্য। তো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও আর বেল আইকন টিপে দাও পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। গাইস, আমরা পৌঁছে গেছি ধানাউলটি। এখনই জাস্ট আমরা নামলাম গাড়ি থেকে, পিছনে আমাদের গাড়ি আনলোডিং হচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা থাকবো ধানাউলটিতে। সুন্দর একটা হোটেল, ভিউটা খুব সুন্দর সামনে, বাট তার থেকে বড় কথা হচ্ছে ঠান্ডাটা প্রচুর। সো হোপ দেখা যাক ভিতরটা কিরকম। আপাতত গাড়ি উঠাচ্ছে আমরা, গাড়ি সব আনলোড করা হচ্ছে। এটা হলো রিসেপশন, হোটেল ধানাউলটি হাইটস। চেক ইন 12টা বাজে দেখাচ্ছে, তো আমরা চেক ইন করে ফেলছি। গাইস, আমরা এখন হোটেলে ঢুকছি। এই হলো আমাদের হোটেল। বন্ধুরা, আমরা এখন হোটেলে পৌঁছে গেলাম। আমাদের হোটেল নাম্বার 305। তো আমরা এখন হোটেলে ঢুকছি। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা সুন্দর সাজানো গুছানো, বেড আছে, ছোট একটা সরকারি হোটেল বাট খুব সুন্দর। আর এখানে হচ্ছে তোমার একটা সুন্দর ডেকোরো রাখা আছে ওখানে, আর এখানে একটা সুন্দর খাবার আছে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে হোটেলে আমরা একটা বেশ ভালো সিনারি আছে। এই যে পিছনে আছে ফরেস্ট বাংলো, ফরেস্ট বাংলোতে আমরা যাবো একটু পরে। ফরেস্ট বাংলোতে তোমাদের অবশ্যই দেখাও ফরেস্ট বাংলোটা, ওখান থেকে ভিউটা আরও অসাধারণ। আর পিছনে যে পাহাড়টা দেখাচ্ছে জাস্ট অসম, তাই না? তো আমরা আজকে হোটেল থেকে একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা টোরে বেরিয়ে পড়বো ধানাউলটি ঘুরতে। আমাদের গাড়ি রেডি আছে নিচে, তো আমরা প্রথমে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো। সো চলো দেখা হচ্ছে তুরন্ত। এটা আমাদের একটা ফরেস্ট বাংলোতে আমরা দাঁড়িয়ে আছি, মানে ফরেস্ট বাংলোই বলতে পারো। পিছনে দেখা যাচ্ছে সুন্দর একটা কটেজ, বেশ সুন্দর, তাই না? আর এটা হচ্ছে একটা অসাধারণ সুন্দর সাইট সিন, সাইড ভিউ। এটা আমাদের ঠিক হোটেলের পিছনেই, ঠিক আছে না? আমাদের যে হোটেলটা ঠিক ওই যে কোনায় দেখা যাচ্ছে পিছনে দূরে, ওটা হচ্ছে আমাদের হোটেল, ওখানে আমরা আছি। তো এটা হচ্ছে আমাদের ফরেস্ট বাংলো ঠিক হোটেলের পিছনেই। খুব সুন্দর বাংলোটা, খুব সুন্দর, আমরাও দেখছি খুব ভালো, আর ব্যাকগ্রাউন্ডের সিনটা আরও সুন্দর। তো গাইস, এখন ব্রেকফাস্ট টাইম, ব্রেকফাস্ট টাইমে আমরা খাবো। আমরা তবে অর্ডার দেবে ব্রেকফাস্টটা, উসকে বাদ খানা খাঁয়েঙ্গে। ঠিক হ্যাঁ, ব্রেকফাস্ট কে লিয়ে ইন্তজার করো ভাই লোক, এটা আমরা সিরিয়াস, লজ্জা পেয়ে গেছে, তাতাই হয়ে অল টাইম এনথুজিয়াস্টিক। আর আমি গাইস, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, এখন আমরা যাচ্ছি থেরি লেকের দিকে গাড়িতে করে। তো চলো, বন্ধুরা আমরা পৌঁছে গেছি থেরি লেকে। এইখানটায় হচ্ছে দূরে ওই ছোট্ট লাইন দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লেক, আর পিছনে হচ্ছে পাহাড়, আর এই হচ্ছে সুন্দর একটা ওপেন গ্রাউন্ড। এখানে আমাদের গাড়িগুলো দাঁড়ানো আছে, তো আমরা এখন নামলাম। তো এখন আমরা নিয়ে যাব তোমাদের সেই সুন্দর লেকটা দেখাতে। তো চলো বন্ধুরা, গিয়ে আমরা এনজয় করি সুন্দর লেকটা।
সৌন্দর্য দেখতে হলে আসতে হবে উত্তরাখণ্ডে। এখানে নদীর জলটা অসাধারণ, মানে একদম সবুজ, পুরো লাদাখের কথা মনে পড়ে যাচ্ছে। লাদাখেও যদিও আমি যাইনি কখনো, কিন্তু ছবিতে যেরকম দেখা যায় এটা ঠিক সেরকমই লাগছে। দেখো ভিউটা কত সুন্দর, চারপাশে এত সুন্দর পাহাড় আর তার মাঝে নদীটা, অসাধারণ অসাধারণ, জাস্ট কথা হবে। সব থেকে ভালো নদীটা, নদীটা দেখে তো খুব মজা এসে গেল। নদীর শান্ত স্থির জল, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর লাগছে। যেদিকে তাকাও শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝখানে পাহাড় হচ্ছে যাচ্ছে নদী, মানে দেখার মতো অসাধারণ। গাইস, এটা হচ্ছে থেরি লেক বোটিং পয়েন্ট। এখান থেকে আপনারা সবাই বোটিং করতে পারেন, আর এখানে বোটিং করার মজাই অত্যন্ত অসাধারণ। দেখছো প্রচুর ভিড় আর প্রচুর লাইন থাকে, অনেকক্ষণ লাইন দিয়ে তারপর বোটিং করতে হয়। তো এখানে বোটিং করাটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আর এই হলো আমাদের থেরি লেক, যেটা তুমি দেখতে পাচ্ছ আশেপাশে একদম সুন্দর একটা অসাধারণ একটা ভিউ। পিছনে পাহাড় আর তার মাঝখানে সুন্দর একটা লেক, আর ওই দেখো ছোট ছোট পিঁপড়ের মতো নৌকাগুলো যাচ্ছে, মানে একদম অসাধারণ সি, মানে মনে হচ্ছে যেন ইন্ডিয়ার বাইরে চলে এসেছি। আর দেখো এত সুন্দর জলটা পরিষ্কার, আর এত সুন্দর রং, দেখে মন ভরে যাবে, অসাধারণ। তো বন্ধুরা, আমাদের আজকের ট্রিপ এখানেই শেষ। আমরা এখন গাড়িতে করে হোটেলে ফিরছি। আশা করি তোমরা খুব এনজয় করলে থেরি লেকের অসাধারণ সৌন্দর্য। এরপর আমরা হোটেলে ফিরে করবো প্যাকিং, এবং কালকে আমরা রওনা দেব মসুরি। হ্যালো বন্ধুরা, আমাদের প্যাকিং হয়ে গেছে খতম। এখন আমরা বেরোবো ধুনটি থেকে। তো আমাদের প্যাকিং শেষ, এখন আমরা চেক আউট করবো হোটেল থেকে। তো আমরা এরপর যাবো মুসুরি। তো আজকের ব্লগটা এই অবধি, ধানাউটি ট্রিপ এখানে শেষ হচ্ছে। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে মুসুরিতে। তো ততক্ষণ প্লিজ ওয়েট, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, তাতে আমরা আবার দেখা করতে পারি। সো সি ইউ অল সুন, বাই বাই।